পাশে রয়েছে, ভবিষ্যতেও আমরা আপনাদের পাশে পাবো এবং সঙ্গ রক্ষাতে আপনারা সবসময় আপনাদের বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, এইটুকু আহ্বান আমি আপনাদের বিনীতভাবে করছি। তো এই সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদের সবাইকে কয়েকটি ঘোষণা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা অনেকেই হয়তো অবগত, অনেকেই হয়তো অবগত নয়, আমাদের যে আগামী কঠিন জীবদান, এই বর্ষা মাস শেষে যে কঠিন জীবদান, তা আগামী 22শে অক্টোবর রোজ শুক্রবার, ঠিক যেদিন বর্ষা মাস শেষ হবে তার দুদিন পরে আমাদের কঠিন জীবদান। তাই আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে আমি আপনাদের জ্ঞাতি স্বজন পাড়া প্রতিবেশী সবার প্রতি এই বার্তাটুকু দিতে যাচ্ছি যে সবাইকে আমাদের বান্দরবান আর্যগুলা দুর্গাঙ্গ বিমুক্তি বিহারে আমি এই পরিচিত তারে অংশগ্রহণের জন্য আমি আপনাদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং আমরা আরেকটি বিষয় আমরা চেষ্টা করে যাচ্ছি, এই কঠিন আমরা একটি নতুন, যা আর্যগুহার জন্য নতুন, তা হচ্ছে বেদ বেদ বোনার জন্য আমরা চেষ্টা করছি। এবারই প্রথম, যদি তা সম্ভব হয় এবারই প্রথম হবে তা আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং তা যদি চূড়ান্ত হয় আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো, ফেসবুকে হোক এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, এবং এই পর্যায়ে আমি আরেকটি বার্তা আপনাদেরকে দিতে যাচ্ছি। আমাদের আগামী সঙ্গভোজন, আপনারা সবাই জানেন আমাদের 15 দিন পরপর সঙ্গভোজন অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা সঙ্গ সুরক্ষার্থে অনেকেই এই সঙ্গভোজনে অংশগ্রহণ করে থাকেন, পূজনীয় ভান্তে এবং ভিক্ষু সঙ্গ একসাথে সবাই মিলে একসাথে ভোজন করে থাকেন। তাই পূজনীয় ভান থেকে সরাসরি পিণ্ড দানের যে একটি সুযোগ, সেই সুযোগটি যারা যারা এই পুণ্য কাজে যারা যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি আগামী 25শে অক্টোবর রোজ শনিবার, এই সঙ্গভোজনে অংশগ্রহণের জন্য আমি আপনাদের বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তো সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আরেকটি ঘোষণা আপনাদের জানিয়ে দিতে যাচ্ছি। আমরা বান্দরবান আর্যগুহা দুর্গাঙ্গ বিমুক্তি বিহারে যে প্রবেশ মুখ, এখানে যে সিঁড়ি, অর্থাৎ পিণ্ডচারণের মাঠের পূর্বে যে সিঁড়ি রয়েছে, ঠিক সেখানে আমাদের বান্দরবান আর্যগুহা দুর্গাঙ্গ বিমুক্তি বিহারের সেবক সঙ্ঘের উদ্যোগে সঙ্গভোজন আগামী 25শে অক্টোবর রোজ শনিবার, দুঃখিত 25শে সেপ্টেম্বর রোজ শনিবার আগামী সঙ্গভোজনের দিন নির্ধারণ করা হয়েছে। এবং এ পর্যায়ে আমি আবারও দুঃখিত, আমি পূর্বের যে ঘোষণা ছিল সেখানে